বাচ্চা যখন কান্না করে মা তখন দুধ দেয়। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের চোখের পানি ফেলব, যখন গভীর রজনীতে আমরা সঙ্গোপনে 5 মিনিট হোক 10 মিনিট হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের চোখের পানি ছেড়ে দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে তার আরশে আজিমের ছায়া দান করবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলে, যেভাবে মাটির মধ্যে পানি ঢাললে ফসল উদ্ভিদের জন্ম হয়, ঠিক একইভাবে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের চোখের পানি ফেলব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে পথ প্রদর্শন করবেন এবং আমাদেরকে শান্তি দান করবেন। গোপনে ইবাদত করলে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মর্যাদা বেড়ে যায়, অপর দিক দিয়ে গোপনে যখন আমরা গুনাহ করব তখন আমাদের অন্তর, আমাদের কলব মরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশের যে কী একটা তৃপ্তি আছে, সেই তৃপ্তি থেকে আমরা বঞ্চিত হই। আমরা ইবাদতের মধ্যে কোনো শান্তি পাই না, কারণ আমরা হয়তো প্রকাশ্যে ইবাদত করছি কিন্তু গোপনে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, আমি এমন সব লোকদেরকে জানি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, যারা কিয়ামতের ময়দানে আসবে, বিহাসানাতি আমসালি জিবালি তিহামাতি বাইদা, যারা পাহাড় তাহামা পাহাড় পরিমাণ অনেক ন্যাক নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু ফায়াজ আলহাল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাবা মানথুরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ন্যাকের পাহাড়কে ধুলি করার মতো উড়িয়ে দিবেন। তখন সাহাবায়ে কেরাম ভয় পেয়ে বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের পরিচয় আমাদেরকে বলেন যেন আমরা তাদের মতো না হয়ে যাই। কী কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলিকে ধ্বংস করে দিবেন? তারা ন্যাকের পাহাড় নিয়ে ওঠার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ন্যাককে ধুলি করার মতো উড়িয়ে দিবেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তারা তোমাদের মতোই, তারা তোমাদের ভাই, তোমাদের মতো দেখতে। তোমরা যেরকম রাত্রিবেলা জাগ্রত হও, ঠিক তারাও রাত্রিবেলা জাগ্রত হয়। কিন্তু ইদা খালা বিমাহারামিল্লাহ ইনতাহাকুহা, তারা যখন একাকী থাকে তখন তারা গুনার মধ্যে লিপ্ত হয়। তারা মানুষকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। তারা মানুষের কাছ থেকে তো লুকায়, আল্লাহ সুবহানাহুর কাছ থেকে তো লুকাতে পারে না। আল্লাহ সুবহানাহু তাদের গুনাহ জানে। আমরা যখন একাকী ঘরের মধ্যে থাকি তখন হয়তো সিসি ক্যামেরা দিয়ে কেউ আমাদেরকে দেখছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। যখন এই ইয়াকিন বিশ্বাস আমরা অন্তরের মধ্যে ধারণ করব, যখন আমরা মানুষকে লজ্জা না পেয়ে আল্লাহকে লজ্জা পাবো, তখন আমরা আল্লাহ সত্যিকার বান্দা হতে পারবো, তখন আমাদের ইবাদত কাজে লাগবে। অনেক বান্দা আছে যারা রাতভর অর্ঘুম কাটিয়ে দেয়, কিন্তু এই সময়টাকে সে কাজে লাগায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ইস্তিগফারের মধ্যে, বরং মোবাইলের মধ্যে, অশ্লীল দৃশ্য দেখার মধ্যে অথবা চ্যাটিংয়ের মধ্যে, বিভিন্ন গুনায়। আজকে তো আমাদের গুনাহ করা সহজ হয়ে গেছে, আগে গুনাহ করা কঠিন ছিল, এখন গুনাহ করা সহজ হয়ে গেছে, এখন মানুষ চাইলেই গুনাহ করতে পারছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের আলামত হচ্ছে ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, তারা যখন ফজর হয় তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইস্তিগফার পাঠ করে। তারা যখন রাত্রি জাগ্রত করে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা তাদের বিছানার সাথে পিঠের কোনো সম্পর্ক থাকে না, তারা ভয়ের সাথে আশার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত পাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার পালনকর্তা, তুমি আমার রব, এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারে এবং গোপনে আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাদের মর্যাদা বেড়ে যায়। আর গোপনে যারা গুনাহ করে, মানুষের চোখে তো সে খুব ভালো মানুষ, মানুষের চোখে সে ইবাদত গুজার বান্দা, মানুষের চোখে সে অনেক বড় আবেদ, কিন্তু যখন একাকী হয়ে যায় তখন সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তাহলে এই ইবাদত আমাদের কোনো কাজে আসবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ইবাদতগুলিকে ধুলিকণার মতো উড়িয়ে দিবেন। প্রকাশ্য এবং গোপনে উভয় গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যখন একাকী থাকবো তখন আল্লাহকে ভয় করব যে আমাকে কেউ দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন।